6 গ্রাম মেথি গুটি ধুই পরিষ্কার করে পটাত খুন্দি ভাঙি লব। গধূলি 250 গ্রাম পানি তিয়াই থই রাতেপা মেথি গুটিব মোহারি ভালক সেকি ল পানিখিন খাব। দেড় মাস যদি নিয়মিতভাবে খায় তেজর সুগার কমি যাব আর আপুনি সুফল লাভ করব। 60 গ্রাম পকা জামুক 300 মিলিগ্রাম পানিত উতলাব লাগে। পানিখিনি চেঁচা হলে জামুকব মোহারি সেকি ল তিনি ভাগ করে একোভাগ ল দিনটোত তিনবারক খাব পারে। এইদরে এসপ্তাহ ধরে যদি ব্যবহার করে তেতিয়া প্রসাবত থাকা সুগার কমি যাব। চত মাহত মহানিমর কুঁহিপাত 10টাক রাতেপা 10-15 দিন খালে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ হয়। গুড় মরা গছর পাতো যদি 10টা তুলসী পাত 10টাক রাতেপা যদি 15 দিন খায় তেতিয়াও ডায়াবেটিস রোগ 70% কমি যার সম্ভাবনা থাকে। সয়াবিন ডায়াবেটিস রোগের বাবে মহৌষধ স্বরূপ, কারণ ইয়াত কার্বোহাইড্রেট থাকে কিন্তু স্টার্চ না থাকে। আনহাতে ই প্রোটিনযুক্ত আর ভিটামিনে ভরপুর। ই আমার শরীরের পুষ্টি সাধন করে অথচ ইয়াত সুগার না থাকে। ডায়াবেটিসর রোগীয় সয়াবিনের গুটি পানিত এরাতি তিয়াই অঙ্কুরিত করে খালে সয়াবিনের গাখির খালে 15-20 দিনের ভিতরতে তেজর সুগার কমি যায়।